ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো সয়াবিন পকোড়া। সয়াবিনের যে চাঙ্ক, যে দানা, আমরা যে বড়ি ইউজ করি রান্নার জন্য, সেই বড়ি দিয়ে আমি আজকে পকোড়া বানাবো। তো পকোড়া বানানোর জন্য আমি প্রথমে দানাগুলো নিয়েছি, এটা আমি 25 গ্রাম নিয়েছি। আমরা জানি যে সয়াবিন যতটা নিই এটা গরম জলে দিলে ডবল হয়ে যায় ফুলে, তো আমি এখানে 25 গ্রাম নিয়েছিলাম। নিয়ে এটাকে জলটাকে ফুটিয়ে নিয়েছি। জলটা যখন টকবক করে ফুটছিল, এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে আমি সয়াবিনের ভেগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা 5 মিনিট মতো। এবার 5 মিনিট হয়ে গেছে, একটু একটু ঠান্ডা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল মেলাবো। মিলিয়ে এটাকে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়ে এটাকে চেপে চেপে নিংড়ে নেবো, পুরো জলটা বার করে নেবো। 2 বার ধুয়ে নিয়েছি আমি ঠান্ডা জলে। নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এরকম করে নিংড়ে নেবো, পুরোটা নিংড়ে এখানে নিয়ে নেবো। এভাবে নিংড়ে নিয়েছি আমি। নিংড়ে নেওয়ার পরে এর মধ্যে নেবো আমি ড্রাই ধোসা মিক্স, যেটা আমি করে দেখেছিলাম আমার চ্যানেলে আছে ধোসা মিক্সের রেসিপি, আপনারা দেখবেন। সেই ধোসা মিক্সটা আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচের মধ্যে। আর নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, বেসন। নিয়ে এটাকে আমি মেখে দেখবো, যদি মনে হয় আরও ঠিকঠাক হচ্ছে না তাহলে এর মধ্যে আমি পরে মেশাবো একটুখানি। আমি এখন 3 চা চামচ মিশিয়েছি। এবারে দেখুন সমস্তটা মিলিয়ে এবারে আমি মেলাচ্ছি 1/4 চামচ চিলি ফ্লেক্স। আর মেলাচ্ছি আমি এর মধ্যে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। আর এর মধ্যে মেলাবো আমি কাঁচা লঙ্কা, রসুন আর আদা গ্রেট করে যেটা রেখেছিলাম আমি, তো সেটাকে আমি একসঙ্গে রেখে নিয়েছি এর মধ্যে। এটা মেলালাম আমি 1 চা চামচ আদা, কাঁচা লঙ্কা, নুন আর রসুন। আর দিচ্ছি এর মধ্যে আমি লেবুর রস, 1 চা চামচ লেবুর রস মেলাচ্ছি এখানে আমি। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো, এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মেলাচ্ছি আমি একটুখানি মেলাবো হলুদ গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে একটুখানি গোলমরিচ গুঁড়ো মেলাতে পারবেন। আমি একটুখানি মেলাবো চাট মশলা 2 পিঞ্চ মতো। হয়ে গেছে, তবু আমি এর মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার মেলাচ্ছি, আর 1 চা চামচের 1 চামচ আরও মেলালাম আমি এখানে। মেলানোর পরে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে লেবুর রস চাট মশলা না দিয়ে এখানে 2 চা চামচ টক দইও ইউজ করতে পারবেন, কিন্তু আমি লেবু রস আর চাট মশলা দিয়ে তৈরি করে দেখেছি এটাই বেটার হয়, তো যার জন্য আমি লেবু রস আর চাট মশলা দিলাম এর মধ্যে। এবারে চলুন আমরা এটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি নিয়েছি সাদা তেল, এর মধ্যে আমি ডিপ ফ্রাই করব। আর এটা মাখানোটা এমন হবে যেন এর উপরে জাস্ট কোটিংটা হয়, কোনো রকমের শুকনো না থাকে। তো এটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে আমার। এবার আমি এটাকে দিয়ে দেবো এরকম করে, নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নেব। এটা আমি এক্ষুনি নাড়াবো না, একটু ভুজে দেবো। দেখুন এটাকে এবারে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এরকম করে। নিয়ে এটাকে আমি হতে দেব, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, নাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ক্রিস্পি হবে না, যার জন্য আমি যেহেতু ক্রিস্পি করবো যার জন্য এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো। বা নাড়িয়ে নিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম, এটা 2 মিনিট বাদে আমি আবার এটাকে এরকমভাবে উল্টে দিচ্ছি সবগুলোকে। এবারে 3 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি ভালোভাবে এরকম করে নাড়িয়ে নেব 2 মিনিট মতো। লো করে দিয়েছি এই সময়ে, দেখুন একটু কালার এসে গেছে। এটা 2 মিনিট মতো আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিয়েও আমি এটাকে একটু 30 সেকেন্ড মতো নাড়ব। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি এরকম করে এটাকে একটু ধরবো, তাহলে এক্সট্রা তেলটা পড়ে যাবে। রেডি হয়ে গেছে আমাদের
পকোড়া। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের সয়াবিনের ক্রাঞ্চি ক্রিস্পি পকোড়া। আর এটা আপনারা ট্রাই করুন, করে আমার চ্যানেলকে আমাকে কমেন্ট করে জানান, আমার চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।